আপনারা জানেন যে 2016 সালে বাংলায় দ্বিতীয়বার যখন তৃণমূল ক্ষমতা এলো, তারপর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর 1 পয়েন্ট এজেন্ডা ছিল মুর্শিদাবাদের কংগ্রেস পার্টিকে খতম করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই আদেশ পালনের জন্য এখানকার প্রশাসন নবান্ন থেকে সরাসরি তাদের আদেশ নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে ভেঙে ফেলার, দুর্বল করার, ছিন্ন ভিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হল। কংগ্রেস দলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে কংগ্রেস দলের নির্বাচিত বিধায়ক দলে দলে তৃণমূলে যোগদান করলো, কেউ ভয়ে কেউ প্রলোভনে। স্বাভাবিকভাবেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেসের নেমেল এক অস্তিত্বের সংকট। 2016 গেল, 2017, 2018 পঞ্চায়েত নির্বাচনে একটা আসনে আমরা নির্বাচন করতে পারলাম না, ফলে মানুষের কাছে যাওয়ার আর কোনো রাস্তা আমাদের কাছে থাকবে না। কারণ আপনারা জানেন যে রাজনীতি করতে গেলে আজকের গ্রাম বাংলার যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। কিন্তু মুর্শিদাবাদ জেলার একটাও গ্রাম পঞ্চায়েত, একটাও গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের দলের আর থাকলো না, কারণ আমরা নির্বাচনটাই করতে পারলাম না। ফলে মুর্শিদাবাদ জেলার তাম এলাকার মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ করার আর কোনো হাতিয়ার থাকবে না। 2016 সাল থেকে কংগ্রেসের উপরে যে আক্রমণ নেমে এলো, 2016, 17, 18 অতিক্রম করার পর 2018 ডিসেম্বর থেকে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম, এবং তারপর 2018 ডিসেম্বরের পরই চলে এলো 2019, চলে এলো নির্বাচন। আমরা একবারে নতুন করে মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলটাকে আবার তৈরি করতে হবে। কংগ্রেস দলের কোনো রাজনৈতিক পরিকাঠামো, সাংগঠনিক পরিকাঠামো আমরা একটা নির্বাচনকে মোকাবেলা করার মতো করে তৈরি করতে পারলাম না, অথচ নির্বাচনে আমাদের মুখোমুখি হতে হলো। সেই নির্বাচনও আমরা কি দেখলাম যে কেন্দ্রের নির্বাচন কমিশন সব করলো এখানকার প্রশাসনকে অ্যাজ ইট ইজ রেখে দিল। অর্থাৎ যেমনকার প্রশাসন, যারা এই মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত লুট করে, যারা এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে খতম করেছে, সেই পঞ্চায়েত থাকলো, সেই তৃণমূলের হারমাত বাহিনী থাকলো। ফলে আপাতদৃষ্টিতে হয়তো কেন্দ্রের নির্বাচন কমিশনের দৌলতে, কেন্দ্রের বাহিনীর কারণে আমরা হয়তো বুথ লুট করতে দিনি, বুথ আক্ষরিক অর্থে বুথ হয়তো দখল করতে দিনি আমরা, কিন্তু নিশ্চুপে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে নির্বাচনের সময় বুথ দখল হলো। কী করে হলো? আমরা বুথে বুথে এজেন্ট দিতে পারলাম না। এখন এজেন্ট দিতে না পারার জন্যে আমরা তো বলতে পারি না নির্বাচন কমিশন তুমি দায়ী। এজেন্ট দিতে পারলাম না, ফলে কী ভোট হলো আপনারা বুঝছেন। অর্থাৎ নিশ্চুপে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে ছাপ্পা পড়লো। শুধুমাত্র আমার লোকসভা বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, 268টা বুথে আমার কোনো এজেন্ট ছিল না। অন্যান্য বুথে ভোট গ্রহণের সময় থেকে এজেন্টদের উপরে কী হামলা হয়েছে আপনারা জানেন, আমাকে নিজে রাস্তায় নামতে হয়েছে। এছাড়াও 268টা বুথে শুধুমাত্র আমার বহরমপুর লোকসভায় 268টা বুথে এজেন্ট ছিল না, মানে প্রায় 2.5 লক্ষ ভোটের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন হয়েছে, তারপরেও আমরা বহরমপুর লোকসভা আসন ধরে রাখতে পেরেছি এখানকার মানুষের আশীর্বাদ দোয়ায়। আপনারা ভোট দেখলেই বুঝতে পারবেন কোথায় লুট হয়েছে। গোটা রেজিনগর বিধানসভায় কোথাও আমার ভোট নাই, তা তো হতে পারে না। সর্বোচ্চ এখানে লুট হয়েছে, লুটের চিহ্ন দেখতে পাবেন আপনারা, লুট হওয়ার প্যাটার্ন দেখতে পাবেন আপনারা। তাই আমরা হয়তো জঙ্গিপুর ধরে রাখতে পারিনি, জঙ্গিপুর ধরে রাখতে না পারার অনেক কারণ আছে আপনারা জানেন, যে ওখানে একটা প্রচার চলেছিল যে প্রণব মুখার্জি মোহন ভাগবতের কাছে যাওয়া গেছে, অতএব মুসলিম সাধারণ তোমরা ভোট দিও না, একটা প্রচার চলেছে। এছাড়া আমার নিজের একটা ধারণা যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের মানুষ, তাদের কাছে তৃণমূলের প্রচারে একটা জিনিস তারা তৈরি করতে হয়তো পেরেছিল, যে মোদির বিরুদ্ধে লড়াইয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করা যথাযোগ্যভাবে শ্রেয় হতে পারে, এরকম একটা অবস্থা মনে তৈরি হয়েছিল। তার কারণ সারা বাংলা জুড়ে আমরা যদি দেখি, তাহলে দেখব যে যা বাংলায় কোনোদিন আমরা দেখিনি, সেই বাংলায় কিন্তু আজ একটা যেন ধর্মীয় সমীকরণের নির্বাচন হতে চলেছে, হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য খুব অশুভ সংকেত। যে বাংলায় কখনো জাতপাতের রাজনীতি ছিল না, সম্প্রদায়ের রাজনীতি ছিল না, ধর্মের রাজনীতি ছিল না, আজ বাংলা ক্রমশ
জাতপাত এবং ধর্মের রাজনীতির নামে বিভক্ত হচ্ছে, এটা আমার কাছে খুব অশুভ সংকেত। সমস্ত কিছু সত্ত্বেও বহরমপুর লোকসভা আমরা ধরে রাখতে পেরেছি, এটার জন্যে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই, তাদের আশীর্বাদ দুয়ারে আমরা ধরে রাখতে পেরেছি। কাঁদি বিধানসভার উপনির্বাচনও আমরা খুব ভালো ভোটে জিতেছি, নওদা আমরা হেরেছি। এখন আমাদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যে এতটা রেজাল্ট করতে পেরেছি, এটাকেই সারা বাংলার কংগ্রেস কর্মীরা বাহবা দিচ্ছে। মনে করুন একটা দায়িত্ব দিতে হলে তুমি তাজমহল বানাও, কিন্তু আমার কোনো রসদ নেই, আমাকে বলো তোমাকে ১,০০০ টাকা দিলাম তুমি তাজমহল বানাও, সেটা যেরকম কঠিন কাজ ছিল। এ মুর্শিদাবাদ জেলায় ৩ বছরের সরকারি আক্রমণে ভয় ভীতি প্রলোভন এবং টাকার যে মানে যাকে বলে সোতের মতো যে টাকা বা মুর্শিদাবাদ জেলা জুড়ে উড়ানো হয়েছে কংগ্রেসকে দখল করার জন্য, তার বিনিময়ে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস পার্টির যে অস্তিত্বের সংকট দেখা দিয়েছিল সেখান থেকে বার করে নিয়ে এসে আমরা মুর্শিদাবাদ জেলায় একটা লোকসভা আসন একটা বিধানসভা উপনির্বাচন জয়ী হতে পেরেছি, এটা আমি মনে করি অনেকটাই আমাদের কৃতিত্ব। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, দেখুন বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের সঙ্গে আপনি তো অধিচ্ছদীকে ধ্বংস করতে চেয়েছিলেন, আপনার সঙ্গে অধিচ্ছদীর কোনো ব্যক্তিগত প্রতিহিংসা নেওয়ার আপনার মানুষের থাকতে আমার নেই। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমি ঈর্ষান্বিত নই, আমি বিদ্বেষপূর্ণ কোনো আচরণ আমি করতে চাইনি, বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আমার কোনো ব্যক্তিগত ঈর্ষাও নেই, হিংসাও নেই, বিদ্বেষও নেই। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ আপনার উচিত সেলফ ইন্ট্রোস্পেকশন করা, আত্মসমীক্ষা করা। আপনি কংগ্রেসকে এবং সিপিএমকে বাংলার মাটিতে আপনি খতম করতে চাইলেন, আপনি প্রমাণ করতে চাইলেন এ বাংলায় বিরোধী বলে কিছু থাকবে না, তাই আপনার আক্রমণের লক্ষ্য হল ক্ষমতা আসার পর থেকে কংগ্রেস এবং সিপিএম। আজ কংগ্রেস এবং সিপিএম এ বাংলায় দুর্বল হয়ে গেছে, অস্বীকার করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এই অস্বীকার না করার কোনো কারণ নেই, আমরা স্বীকার করছি যে আমরা দুর্বল হয়েছি। কিন্তু সেই দুর্বলতা কি আপনাকে সবল করেছে? বাংলায় আপনি কংগ্রেসকে খতম করেছেন, সিপিএমকে খতম করেছেন, কংগ্রেস এবং সিপিএমকে দুর্বল করেছেন, কিন্তু কংগ্রেস সিপিএম দুর্বল হলেও কিন্তু আপনি সবল হতে পারলেন না, আপনার এই ভুল রাজনীতির জন্য এ বাংলায় বিজেপি নামক এক শক্তি প্রবেশ করে গেল। এই শক্তি আগামী দিনে আপনার জন্য কত বড় বিপজ্জনক সেটা আপনি নিশ্চয়ই টের অল্প অল্প পাচ্ছেন, আগামী দিনে পাবেন। কারণ আপনি যে ওষুধ অ্যাপ্লাই করেছিলেন আমাদের বিরুদ্ধে, যে অস্ত্র আপনি প্রয়োগ করেছিলেন আমাদের বিরুদ্ধে কংগ্রেসকে দুর্বল করার জন্য, সিপিএমকে দুর্বল করার জন্য, দল ভাঙিয়ে পলিটিক্স অফ পোচিং অর্থাৎ দখল করে নাও, ভেতরে ঢুকে খামচিয়ে বার করে নাও, পোচিং করো, সেই পলিটিক্স অফ পোচিং অর্থাৎ অন্যান্য দলকে ভাঙিয়ে নিজের দল বৃদ্ধি করো, এই যে ওষুধ আপনি বিরোধী দলকে দুর্বল করার জন্য ব্যবহার করলেন, সেই একই ওষুধ এবার আপনার উপরে প্রয়োগ হবে। ২০২১ পর্যন্ত আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার সরকার থাকবে কি না, এটা কিন্তু আমার কাছে একটা বড় কোশ্চেন মার্ক, কারণ এই কোচিং পলিটিক্স এবার বিজেপির পক্ষ থেকেও কিন্তু হবে। তাই আপনি ভাবতে পারেন যে কংগ্রেসকে দুর্বল করে দিলাম, কিন্তু কংগ্রেসকে দুর্বল করতে গিয়ে আপনি আপনাকে দুর্বল করেছেন, বাংলা রাজনৈতিক সংস্কৃতিকে আপনি বিকৃত করেছেন। ঘুঁটে যখন পড়ে তখন গোবর হাসে, কিন্তু গোবর খুব একদিন ঘুঁটে হতে হয়, বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে এবার গোবর হতে হবে। বিজেপি এবার আপনার দলে পোচিং অপারেশন শুরু করবে, এই পোচিং অপারেশন যে পোচিং অপারেশন করে আপনি কংগ্রেস এবং সিপিএম দলকে ধ্বংস করেছেন, সেই সেম পোচিং অপারেশন আপনার বিরুদ্ধে শুরু হবে এবং বাংলায় ২০২১ পর্যন্ত তৃণমূল সরকার থাকবে না।